এদিকে কক্সবাজারে উখিয়া এবং টেকনাফ সীমান্তে ফের গোলাগুলি এবং বোমার শব্দ শোনা গেছে। এই সময় মর্টার শেল এবং বোমার শব্দে কেঁপে ওঠে সীমান্ত এলাকার বাড়িঘর। দুদিন বন্ধ থাকার পর গতরাতে টেকনাফ উপজেলার সদর সাবরাং শাহপরীর দ্বীপ সেন্ট মার্টিন রিলা এবং ওয়াইকং এলাকায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। মিয়ানমারের অভ্যন্তরে এসব গোলাগুলি এবং বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে উখিয়া এবং টেকনাফ সীমান্তবাসী। দুদিন আগেও মর্টার শেল এবং বোমার শব্দে 25টিরও বেশি ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছিল। এক বছর ধরে মিয়ানমারের রাখাইনি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে মিয়ানমারের জান্তা বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। সীমান্ত দিয়ে যে কোনো অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে এবং নাফ নদীতে টহল জোরদার রেখেছে বিজিবি। আমি রাতুল, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আমার মেয়েটা লেখাপড়ায় তেমন ভালো না। আমি জানি আমি ভালো রেজাল্ট করব না। কে বলেছে তোমার রেজাল্ট ভালো হবে না? তুমি এত সুন্দর প্রিপারেশন নিছো, ঠিকঠাক মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিলে তো ভালো রেজাল্ট করতে পারবে, তাই না? আমার হাত ধরতে ভয় পাচ্ছেন? জানিস আমি না এখন চোখ বন্ধ করলে একজন দেখতে পাই। তোমার প্রিয় রং পেন্সিল। আমি আপনার ছবি দেখেছি, রাতুল স্যারের কোনো দোষ নেই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।